কোনো মালটাল লইয়া ট্যাবোচা লইয়া কুচু লইয়া যে বাড়িতেই নেই, সব পূজা সারগা রয়েছে গা। এভাবেই স্বজনের কাছে নিজের পুড়ে যাওয়া ঘরের বর্ণনা দিচ্ছিলেন ঝর্ণা বেগম। তিনি থাকতেন ঢাকার বনানীর টিএনটি বস্তিতে। এই আগুনে কেউ হতাহত না হলেও ঘর হারিয়েছেন সহস্রাধিক মানুষ। শনিবার ভোররাত 3টার দিকে বস্তিতে আগুন লাগে। দুপুরের পর সেখানে গিয়ে দেখা যায় পোড়া ঘরের মাঝে এটা সেটা খুঁজে বেড়াচ্ছেন এখানকার মানুষেরা, যদি কিছু বেঁচে যায়। আগুন লাগার সময় অধিকাংশ মানুষ ছিলেন গভীর ঘুমে, তাড়াহুড়োয় কেবল প্রাণ নিয়ে ঘর থেকে বের হতে পেরেছেন তারা। মানে আমার ঘরের ভিতরে শোকেস ছিল, খাট ছিল, ফ্রিজ ছিল, র‍্যাক ছিল, মানে আমি কিছু পারি না। আমি শুধু আমার গায়ের কাপড় নিয়ে, আমার দুই সন্তান নিয়ে আমার দামে বেরিয়ে গেছি, আর কিছু রাখতে পারি না, সব পুরো চাই হয়ে গেছে। এখন আমরা রাত্রে কিভাবে থাকবো এই শীতের মধ্যে? এখনো কেউ কোনো ব্যবস্থা করতেছে না আমাদের জন্য। আগুন লাগার পর তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। এক পর্যায়ে আসে ফায়ার সার্ভিস, যোগ দেয় একের পর এক ইউনিট। দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে গেছে প্রায় পুরো বস্তি। ২০১৯ সালে সারা দেশে ২৪,০৭৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীর বস্তির অগ্নিকাণ্ড প্রায় খবরের শিরোনাম হয়। আগুনে ক্ষতিগ্রস্তদের অনেকের সন্দেহ, এসব আগুনের পেছনে রয়েছে প্রভাবশালীদের হাত।